প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমরা ঘরে রয়েছো এবং পরিবারের সাথেই রয়েছো। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই জানো সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের তাণ্ডবে সবাই যখন ঘরবন্দি, আমরাও এর ব্যতিক্রম নই। আর বন্ধুরা, তোমরা জানো, তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, এই ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই ঘরে থাকতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে অনেক সময় বাড়ির আঙিনায় বা বাসার ছাদে যাচ্ছ, ঘরে ফেরার পরে অবশ্যই তোমরা সাবান দিয়ে হাত ও পা 20 সেকেন্ড ধরে ধুয়ে ফেলবে। তাহলে বন্ধুরা চলো চলে যাই আমাদের আজকের পাঠে। বন্ধুরা, আজকে আমরা একটি ছড়া পড়ব, আমাদের ছড়াটির নাম কাজের আনন্দ। কাজের আনন্দ ছড়াটি লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। ছড়াটি লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। বন্ধুরা, প্রথমে আমি তোমাদের ছড়াটি আবৃত্তি করে শোনাচ্ছি। মৌমাছি মৌমাছি, কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি ছোট পাখি, কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আনি আছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। বন্ধুরা, আমি আবারও তোমাদের আরেকবার আবৃত্তি করে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমাদের গদ্যের নাম কাজের আনন্দ। আমাদের গদ্যের নাম কি? কাজের আনন্দ। লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি, কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি ছোট পাখি, কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। হ্যাঁ বন্ধুরা, এবার তোমরা তোমাদের পেন্সিল ও খাতা বের করে ফেলো এবং তোমরা লিখবে, আমি যে লাইনটি বলবো সেই লাইনটি তোমরা লিখে ফেলবে, ঠিক আছে? হ্যাঁ, তার আগে বন্ধুরা, তোমরা খাতা পেন্সিল বের করেছো, ঠিক আছে, আমার সঙ্গে একবার তোমরা মুখে মুখে আমরা বলি, ঠিক আছে? আগে একবার মুখে মুখে বলি, সবাই বলো কাজের আনন্দ। লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি, কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি ছোট পাখি, কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। ভেরি গুড বন্ধুরা, তোমরা অনেক অনেক সুন্দর বলেছ এবং বেশ জোরে সোরে বলেছ। এখন বন্ধুরা তোমরা লিখে ফেলবে, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, আগে এটা লিখে ফেলো প্রথম লাইনেই, হ্যাঁ, খাতার ঠিক ওপরের লাইনে তোমরা এটা লিখে ফেলবে, কাজের আনন্দ। কাজের আনন্দ লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি কমা মৌমাছি, কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি
ছোট পাখি, কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বুনি। বন্ধুরা আমি আরেকবার বলছি, তোমরা মিলিয়ে নাও কাজের আনন্দ। লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই, ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বুনি। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পাঠ। আমরা যদি সহজে এটি আত্মস্থ করতে চাই তাহলে আমাদের বারবার এটি পড়তে হবে এবং খাতায় লিখতে হবে, তাহলে সহজে এটি আমাদের আত্মস্থ হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা সবাই শ্রেণী শিক্ষকের মাধ্যমে মেসেজ পেয়েছ, যে ভাইবারে মেসেজ পেয়েছো তোমরা যে আমাদের বার্ষিক যে প্রদীপন প্রকাশ করি আমরা, সেটি আমরা প্রকাশ করতে যাচ্ছি এবং তোমরা তোমাদের সুন্দর সুন্দর কি ছবি আঁকা, তোমাদের কবিতা রচনা, তারপরে ছোট গল্প, এগুলো তোমরা আমাদের দিয়ে থাকো। তো এবারও কিন্তু তোমরা দিতে দেরি করবে না, খুব দ্রুতই তোমাদের শ্রেণী শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছে দ্রুত তোমাদের কি তোমাদের সুন্দর হাতের আঁকা ছবিগুলো এবং তোমাদের কবিতাগুলো আমাদের কাছে দ্রুত পাঠিয়ে দিবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই, আবার আগামী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।